হ্যালো ফ্রেন্ডস সময় এসে গেছে শরৎকালের ফুল এই শিউলি গাছের পরিচর্যা নেওয়ার তাই আজকে আমি এই গাছের সমস্ত পরিচর্যা এবং খাবার কি কি দিতে হবে এটা নিয়ে বিস্তারিত কিছু তথ্য শেয়ার করব আপনাদের বাড়িতে এই গাছ থাকলে সেপ্টেম্বরের শুরুতেই এই পরিচর্যা করে নিন আর সামান্য এই খাবার প্রয়োগ করুন গাছে তাহলে কিন্তু বন্ধুরা পুরো শরৎকাল জুড়ে আপনারা শিউলি গাছের থেকে ভালো পরিমাণে ফুল পাবেন তো বেশি কিছু নয় সামান্য পরিচর্যা করতে হবে এই সময়টায় বন্ধুরা বর্ষার পরেই শুরু হয় শরৎ আর এই শরৎকালেই শিউলি গাছের সিজন শুরু হয় কিছুদিনের মধ্যে এই গাছের থেকে কুড়ি চলে আসবে এ সময় পরিচর্যা নিলে তাই সেপ্টেম্বরের শুরুতে এই গাছের যে পরিচর্যা নিতে হবে সেগুলো অতি সাধারণ যেমন এই এই সময়টায় দাঁড়িয়ে গাছের ডাল পূরণ করা যাবে না রিপোর্ট না করলেও ভালো হয় এই সময়টায় কারণ এ সময় রিপট এবং ডাল কাটাই ছাটাই করলে আপনারা এই গাছের থেকে ফুল পেতে অনেক দেরি করবেন তো এজন্য অতি সাধারণ পরিচর্যা করে কি করে এই গাছের থেকে ভালো পরিমাণে ফুল পাওয়া যাবে তাই এখন দেখাবো আমার এই মাটিতে আমি দীর্ঘদিন ধরে কোনো রকম খাবার দেইনি দেখুন মাটি একদম শক্ত হয়ে আছে তো সেপ্টেম্বরের শুরুতেই এই সময়টায় এই গাছে কিন্তু খাবার দিতে হবে তো বন্ধুরা এ সময় রিপোর্ট করবেন না রিপোর্ট করলে গাছের আবারও গ্রোথ বৃদ্ধি হবে এবং ফুল আসতে অনেক সময় লেগে যাবে তো এই জন্য যারা বড় টবে লাগিয়েছেন তারা এভাবে টবের ওপর থেকে সামান্য পরিমাণে মাটি এভাবে তুলে নেবেন এতে কিন্তু কোনো রকম ক্ষতি হবে না খাবার দেওয়ার জায়গা রয়ে যাবে এবং এখানে খাবার দেওয়ার ফলে গাছ কিন্তু সম্পূর্ণরূপেই নতুন করে ফুল দিতে শুরু করবে তো দেখুন আমি মাটি সামান্য পরিমাণে তুলে নিলাম এরপর এখানে একটি মিক্স খাবার দিতে হবে জৈব এবং রাসায়নিক দুটো মিলেই তো প্রথমে যেটা নেবেন সেটা হলো বাড়িতে ভার্মিকম্পোস্ট থাকলে এক থেকে দু মুঠো নিয়ে নেবেন দ্বিতীয়ত শুকনো গোবর সার এক বছরের পুরনো এক মুঠো ভার্মি কম্পোস্ট এবং মুটো এরকম গোবর সার নিলে জৈব সারের ঘাটতি অনেকটাই পূরণ হবে তৃতীয়ত এখানে নেবেন দু চা চামচ পরিমাণে হাড়গুঁড়ো এবং এছাড়াও এখানে নিতে হবে একই পরিমাণে সর্ষের খোল তো এই কয়েকটি উপাদান একসঙ্গে মিশিয়ে নেবেন এভাবে একটি মিক্স খাবার তৈরি করে নেবেন জৈব পদ্ধতিতে তো এটা কিন্তু আপনারা আগেও তৈরি করে রাখতে পারেন আর যাদের তৈরি করা নেই এভাবে তৈরি করে এ সময় দিতে পারেন জৈব সার ছাড়াও গাছে প্রচুর ফুল পেতে দিতে হবে পটাশ তো পটাশ এক চামচ পরিমাণে এবং এছাড়াও এখানে দিতে হবে এপসম সল্ট অর্থাৎ ম্যাগনিশিয়াম সালফেট তো এটাও কিন্তু বড়ো গাছ হলে এক চামচ পরিমাণে দিতে হ পারেন এবং ছোটো গাছ হলে হাফ চামচ তো রাসায়নিক সার আমি দুটো মিক্স করলাম আর বাকি সবই অর্গানিক তো দেখুন খাবারটি তৈরি হয়ে গেল এই খাবারটি এখন গাছের গোড়ায় দিতে হবে তো গাছের সাইজ অনুযায়ী অর্থাৎ টব বড় হলে আপনার এরকম গাছে দু থেকে তিনশো গ্রাম খাবার দিতে পারেন জৈব খাবার তো দেখুন আমি এই গাছটিতে মোটামুটি এই খাবারটি পুরোটাই দিয়ে দিলাম এই খাবার দিলে কিন্তু গাছের খাদ্যের ঘাটতি অনেকটাই পূরণ হবে এবং প্রচুর পরিমাণে ফুল পাওয়া যাবে খাবার দেওয়া হলে সামান্য পরিমাণে মাটি দিয়ে ঢেকে দেবেন তো টবের এই মাটিগুলোকেই আমি আবার প্রয়োগ করব তো অতিরিক্ত নয় সামান্য পরিমাণে দিলেই হবে তো বন্ধুরা এই খাবারটি কিন্তু আপনারা প্রত্যেক মাসেই চালিয়ে যাবেন যতদিন এই গাছের থেকে ফুল পাওয়া যাবে এক মাস পর পর দিলেই ভালো রেজাল্ট মিলবে গাছের গ্রোথ ভালো থাকবে কুড়িও আসবে তাড়াতাড়ি তো দ্বিতীয়ত এই গাছের পোকামাকড় বন্ধুরা এই গাছে পোকামাকড় যদিও কম লাগে আপনারা নিমতেল স্প্রে করতে পারেন এর জন্য সামান্য পোকামাকড় হলে এই নিমতেলেই পোকামাকড় দূর হবে সেপ্টেম্বরের শুরুতে এই সময়টায় দাঁড়িয়ে গাছে যদি প্রচুর ডালপালা থাকে তাও কিন্তু আপনারা পূর্ণ করবেন না অর্থাৎ ডাল কাটাই ছাটাই এই সময় করবেন না যে ডালগুলো বাইর হতে শুরু করেছে সেগুলোর থেকেই আপনারা প্রথম ফুল পাবেন তো এই জন্য ডাল কাটা ছাড়ুন আপনারা এই সার প্রয়োগ করুন প্রত্যেক মাসেই এবং মাঝের মধ্যেই দিয়ে দিন তরল সার অর্গানিক পদ্ধতিতে বাড়িতে সবজির খোসা পাঁচানো সার থাকলে সেটা দিতে পারেন পনেরো দিন পর পর আর কোনো খাবার লাগবে না এই খাবারই নিয়মিত চালিয়ে যান তাহলে এই গাছের থেকে ভালো পরিমাণে ফুল পাবেন তো বন্ধুরা এই কাজগুলো সেপ্টেম্বরের শুরুতেই সেরে নিন তাহলে দেখবেন আর কিছু দিনের মধ্যেই পুজোর আগেই ফুল পেতে শুরু করবেন এই গাছের থেকে ধন্যবাদ